हेलो और नमस्कार बंधुरा शिलंग तीर फॉर्मूला यूट्यूब चैनलटाते अपन सबाई के अनेक अनेक स्वागत जानाच्छी। तो बंधुरा आमी आज ए भिडियोटार माध्यमे अपन जो जेटा 13 नवेम्बर 2020 माने फ्राइडे जो खानापाड़ा तीर हाउस एंडिंग आर नम्बर नहीं। तो बंधुरा आपनारा ए भिडियोटा के अल्प स्किप ना करे शुरू थे कि निये शेष अब्दि आपनारा अवश्य पुरोपुरी देखबेन। और जदि एखोनो आपनारा आमादेर ए चैनल शिलंग तीर फर्मूला के जदि आपनारा एखोनो सबस्क्राइब करेननी ताहले डेली आरो एमन अनेक अनेक नतून नतून टाइपेर तीर रिलेटेड भिडियोज देखार जोन्नो आपनारा आमादेर ए चैनल शिलंग तीर फर्मूला के अवश्य सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन और पाशे थाका बेल आइकनटाके प्रेस करे नेबेन। एते आमरा जखनी भिडियो अपलोड करब जाते साथे साथे आपनादेर काछे भिडियोटार नोटिफिकेशनटा पौंछे जाए। तो आमी अनेक दिन थेके ए चैनलटाते आमी भिडियो अपलोड करते पारछिलाम ना कारण आमार किछु व्यक्तिगत प्रब्लेमेर जोन्नो आमी भिडियो अपलोड करते पारिनी। बाट এখন আমি আশা করছি কি আপনারা ডেইলি এই চ্যানেলটার মাধ্যমে আপনারা খানাপাড়া তীর আর শিলং তীরে রেগুলার ভিডিও আপনারা পাবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম যেটা রেজাল্ট আসছিল 12 নভেম্বর, ওটা আসছিল 1709 আর সেকেন্ড আসছিল 10। তো আমি এই দুটো রেজাল্টের মাধ্যমে আমি আপনাদের জন্য আজকে মানে ফ্রাইডের জন্য 13 নভেম্বর 2020 জন্য খানাপাড়া তীরের হাউস এন্ডিং আর নাম্বার স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি বের করে দেখাবো। তো ওটার জন্য আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আগে লিখতে হবে, মানে আগে আমাদের 09 লিখতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর আবার আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 1+9 হবে 10-এর 0, 9+1 হবে 10-এর 0, এটাকে প্লাস করলে 2, এখানে 2, এখানে হবে 2। তো এখন এটাকে প্লাস করলে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 4, এটাকে প্লাস করলে হবে এখানে 5, এখানে 7, এখানে 4, এখানে হবে 2, এখানে হবে 1, এখানে হবে 3। তো সেম এখন আমরা আগে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখব, তারপর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখব, তারপর আবার সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখব। এখন এটাকে প্লাস করলে 2, 0 কি আমরা 1 নিই, এটাকে প্লাস করলে 2, এখানে 2, এখানে 0 হবে, 9+1 হবে 0, এখানে হবে 1+1 হবে 2। তো এখন এটাকে প্লাস করলে এখানে হবে 4, এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 3। তো এটাকে প্লাস করলে হবে 7, এখানে 5, এখানে 5, এটাকে প্লাস করলে এখানে 12/2, এখানে 10-এর 0, এখানে হবে 3। তো আমরা হাউস কি নিব, আমরা হাউস আমরা আগে লিখব হাউস, তারপর এখানে দেবো আমরা এন্ডিং, তারপর এখানে দেবো আমরা নাম্বার, তারপর আমরা এখানে দেবো নাম্বার। তো আমরা হাউস কি নিব, আমরা হাউস নিব এখান থেকে আর এখান থেকে আমরা হাউস নিব। তো আমরা হাউস কি নিব, হাউস নিব 0 হাউস, 1 হাউস আর 2 হাউস, কিন্তু আমরা এখনও এন্ডিং পাইনি। তো আমরা এন্ডিং কত নিব, এন্ডিং নিব এই দুটা। তো আমরা এন্ডিং কি নিব, এন্ডিং শুধু আমরা পাচ্ছি অনলি 3 এন্ডিং। তো চলুন আমরা এখনই ফটাফট দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কি হতে পারে। কিন্তু ডাইরেক্ট নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আরও একবার করতে চাই কি যদি আপনারা প্রথমবার আমাদের এই চ্যানেলটাতে আসছেন আর যদি প্রথমবার আপনারা ভিডিও দেখছেন তাহলে প্লিজ আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন যাতে আমরা আগেই যেতে ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন দেখে নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কি হতে পারে। তো ডাইরেক্ট নাম্বার হতে পারে 0 হাউসে 0-3, 1 হাউসের হতে পারে 13, 2 হাউসের হতে পারে 23। তো এই তিনটা নম্বরই আমি আপনাদের জন্য সাজেস্ট করছি যেটা ফ্রাইডে মানে 13 নভেম্বর 2020 খানাপাড়া তীরের জন্য। তো বন্ধুরা আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে ওরা এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা কিছু অবধি রিকভার করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ফিরছি একটা নতুন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।